ক্যারিয়ারে প্রথমবার শীর্ষ পাঁচে মুস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের পারফরমেন্সে আইসিসি ওয়ান ডে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ পাঁচে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। এই সিরিজের পারফরমেন্সে মেহেদী হাসান মিরাজ উঠেছেন ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে। ক্যারিবিয়ানদের হারানো ওয়ান ডে সিরিজে পাঁচ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে মুস্তাফিজ আছেন পাঁচ নম্বরে, অর্জন করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ 695 রেটিং পয়েন্ট। ওয়ান ডে বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে ওঠার স্বাদ পেয়েছেন কেবল সাকিব আল হাসান। 2009 সালের নভেম্বরে উঠেছিলেন এক নম্বরে, 2010 সালের ডিসেম্বরে আরেক বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক উঠেছিলেন দুয়ে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ান ডে সিরিজে ছয় উইকেট নিয়ে মিরাজ এগিয়েছেন 19 ধাপ, উঠেছেন 28তম অবস্থানে। মিরাজের সমান ছয় উইকেট নিয়ে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এগিয়েছেন 10 ধাপ, আছেন 23 নম্বরে। ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বর বলার ভারতের জসপ্রীত বুমরা, দুই আফগান লেগ স্পিনার রশিদ খান। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষে আছেন তামিম ইকবাল। 14 নম্বরে থেকে সিরিজ শুরু করেছিলেন এই ওপেনার। প্রথম ওয়ান ডেতে 12 রানে ফেরার পর দ্বিতীয় ওয়ান ডেতে 50টি করলেও নেমে গিয়েছিলেন 17 নম্বরে। তবে শেষ ওয়ান ডেতে অপরাজিত 81 রান করে তামিম উঠেছেন 15 নম্বরে। তার ঠিক পেছনে মুশফিকুর রহিম শেষ ওয়ান ডেতে 80 রানের ইনিংস খেলে সৌম্য সরকার 10 ধাপ এগিয়ে উঠেছেন 42 নম্বরে। এই সিরিজে প্রথম ম্যাচে 43 রান ও শেষ দুই ম্যাচে অপরাজিত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের সেই হোপ প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে। 17 ধাপ এগিয়ে ক্যারিবিয়ান ওপেনার উঠেছেন 10 নম্বরে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি, দুয়ে তার চতুর্থ রোহিত শর্মা। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা রশিদ খানকে ছোঁয়ার খুব কাছে এসেছেন সাকিব আল হাসান। 353 রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রশিদ, সাকিব এর পয়েন্ট 352।